আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম এক্সপ্রেসবাসী ব্যাকরণের আজকের ভিডিও স্বাগতম। তো বর্তমানে আই আছি চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকাত। আজকের ভিডিও এবং মুলকাম ফার্ম লয়ের জিএনএম মিজে অনুর গবাদি পশুত্ব শুরু করে মাসুর হাসারি মুসোশাস এরপর অনুর ফল্টি আছে। তো হতা নাবারায় আয়ন আর খামার গেম প্রদর্শন করি, সাথে সাথে এর কর্তৃপক্ষ যারা আছে ইতারা লাইন আর বিবিধ বিষয় লয়ের হতা হইম। সদ্য প্রকাশিত বাংলা ট্রিবিউনের নিউজ অনুযায়ী বাংলাদেশের বেকারের সংখ্যা 26,30,000 এবং স্নাতক 47% বেকার রোগী। দেশের এই যখন অবস্থা, এই সময় দেশের কিছু বেকার ফুয়াকল ইতারার মেধা শ্রমরে হাজত লাগাইরে গড়িত ধরনের কামার এবং ইতিমধ্যে তারা সফলই। ইল্লে একজন চট্টগ্রামের কর্ণফুলীর রুবেল নামে এক যুবক, জীবের ডেরির নামুল দি সালেহে ডেরি অ্যান্ড ফার্ম। দর্শক মন্ডলী, মাঝখানে গবাদি পশুর মাঝখানে হলদি অনুর দুপাশে এই অনুর পুকুর মৎস্য চাষের জন্য, এরপরে আছে তো অনুর লেয়ার মুরগি আর এখন যদি লেয়ার মুরগি রেডে আয়ন। আর বাংলাদেশের অর্থনৈতিক মেজি কৃষির গুরুত্ব অত্যধিক এবং এই কৃষি বহুত অবদান রাখে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে। এখন যে ফার্মর যে মুরগিও দেখতে লাগবেন ইভেন নাম দিয়ে লেয়ার মুরগি, এই মুরগি মূলত ডিমুল্লাই পালন করা হয়, জীবে পালন করিবের 18-19 সপ্তাহের মধ্যে ডিম দিয়ে আত্মা হয় এবং ইবে 72-78 সপ্তাহ পর্যন্ত ইবে স্থায়ী হয় এই ডিম দন। ডিম উৎপাদনের সময় ইবে গড়ে প্রায় 2 কেজি খাবার হাইরে 1 কেজি ডিম উৎপাদন করে। তো আমার এন্ডে প্রায় 2000 এই লেয়ার মুরগি আছে। পিছনে জীবে দেখতে লাগবে এবং যে সোনালি জীবে আর খুব খানা হেবের লাগে, খুব সুস্বাদু হিসেবে বর্তমানে বিবেচ্য হয়, তার মাংস খুব সুস্বাদু। মন্ডলী আরা এখন হত হইম আর কামারি ভাইয়ের সাথে, আর কামারি ভাই বুদ্ধি আর রুবেল ভাই কেন শুনব ভাই আমরা এই গবাদি পশু দেখলাম এবং মুরগি সাথে সাথে অনুর প্রায় ট্রাই করছিল নাতে এসবের প্রতি মনোযোগ আছে। তো এই বড় বাইরে হইলাম তো মানে আর দেখেন না কি না জায়গা, তো জায়গার মধ্যে আর কিছু ব্যবসা বাণিজ্য করি, তো আর বিদেশ পেঁয়াজ প্রতি মানে সর্বপ্রথম মানে লেয়ার নো আসিল ফুকুর আসিল আর ওই গরু আসিল এখন কি কি আছে রে আনতে বর্তমানে 2000 লিয়ার আর 13000 সোনালি। একজন যুবক বেকার যুবক ও যদি মুরগি লড়ে হাঁস শুরু করতে চাইলে 1000 বেলরি ও ফল ফাইতে গেলি জীবে মানে অনর বিক্রি করিবার অথবা ডিম পারিবার মতো হলে কতদিন সময় লাগবে ওর ইনভেস্ট মানে কি ধরনের কম দম পড়িব আর সোনালি যদি সর্বপ্রথমে 1000 করতে চান সর্বপ্রথম অনাতে সোনালি বললে 1.5 লাখ টাকা কম ইনভেস্ট করণ পড়িব 1000-এর মাধ্যমে আর কি। আর যদি লেয়ার করেন লেয়ার অনাতে সর্বপ্রথম 500 অ্যামাউন্ট বেশি লেয়ার 500 দিকে অনেক ম্যাক্সিমাম 500 দাম করে কিছু বড় বৃহত্তম করণ তো উচিত নয়, যেহেতু
আস্তে আস্তে 500 টাকা উঠলে ইনশাআল্লাহ সাফল্য পাবে। মাছের কথা বললাম তো আমি, আর মাছ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাছের ফোন আমার তিন প্রকারের ফোন করি, প্রথমে রেনু, তারপর এরপরে রেনু সাইজের পরে ফোন সাইজ, এরপরে বড়, আর তিন প্রকার সিস্টেমে করি। বিশেষ করে আসলে গরু, গরু আসলে গরিব জানা পড়ব, গরু তো ভালো, আর যদি এরকম জাতের মানে সিনে যদি ভালো করে পরিশ্রম নিজেও কিছু হাডিয়ে নিয়ে করে তাহলে ইনশাল্লাহ সর্বপ্রথম যে হন নতুন মানুষ যদি বউ গরু লয় ইনশাল্লাহ বছর আনিকে ভিতর বউ গরু বা তিন গরুর মালিক হইব, ধীরে ধীরে আস্তে আস্তে বড় আনতে। আচ্ছা, যারা আরা দেখিতে আরা সমাজের প্রায় সময় আর কিছু বাংলাদেশ চাকরির সর্বপ্রথম খামারি ব্যবসা যদি অনেক মনোযোগ দিয়ে নিজের মনোযোগ দিয়ে করেন ইনশাল্লাহ খামারের তো অনেকটা বাইরে করতে হবে, মূল উদ্দেশ্য যদি ভালো করে যত্ন সাথে এই খামার লড়ে যদি আরা যারা ইচ্ছুক আছে বেকার আছে তারা যদি মোটামুটি ফুজি হারাই লামিলি বিফলে না যাবো যদি কষ্ট করে যত্ন লয় এবং যারা দর্শক মন্ডলী এতক্ষণ ধরে আরাল্লাহ তাহেবের অনুরোধ ধন্যবাদ। আবারও আরা আজির এম চট্টগ্রামের এ ধরনের হল যুবকুর সভ্যতার গল্প কিংবা নান্দনিক ঐতিহ্যগত সুন্দর স্থান লইরে যদি আর ফেস লাইক দিয়া তখন লাইক এবং ফলো দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে ওরা তাইবেন। ধন্যবাদ দেখুন।